আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা, রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে, আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো, একটি হচ্ছে ছাত্র রাজনীতি, আরেকটি হচ্ছে বছর শেষে প্রবৃদ্ধি কমবে মূল্যস্ফীতি বাড়বে এরকম একটি কথা আজ বলেছে বিশ্বব্যাংক, সেই বিষয়টি নিয়ে আলাপ করব। আরেকটি বিষয় সেটি হচ্ছে স্থানীয় নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব, অর্থাৎ এই প্রভাব থাকবার আদৌ কথা রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের অতিথি রয়েছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও জুমে আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন, সাবেক উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই জনাব সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে তো বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আর গত 27 মার্চ রাতের বেলা যে কথাটি উঠেছে যে ক্যাম্পাসে কিছু নেতাকর্মী প্রবেশ করেন এবং তার প্রেক্ষিতে 29 মার্চ আন্দোলন শুরু হয় ছাত্রদের মধ্যে, যেন কোনো ধরনের রাজনীতি না থাকে। আর এছাড়াও এরই মধ্যে রিটকারী যে আইনজীবী রয়েছে তিনি বলছেন যে বুয়েটা ছাত্র রাজনীতিতে আর কোনো বাধা নেই, অর্থাৎ রাজনীতিকে আবার শুরু হতে যাচ্ছে, বা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এই রাজনীতিকে থাকা উচিত নাকি উচিত না ক্যাম্পাসে? একদম সার্বিকভাবে বলছি, কারণ ছাত্রলীগের গত 15 বছরে আমরা নানা ধরনের অপকর্মের যে ইতিহাস সেটি বিভিন্ন সময়ে আসলে দেখতে পেয়েছি, যার প্রেক্ষিতেই আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং অনেকের মনও উঠে গেছে। ধন্যবাদ। আসলে আমরা কি রাজনীতি যুক্ত মানুষ, রাজনীতি মুক্ত মানুষের সংখ্যা আসলেই নাই। বুয়েটে আমরা এই যে ফাহাদ হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে আর সক্রিয় ছাত্র রাজনীতি, অর্থাৎ ছাত্র সংগঠনগুলোর সক্রিয় তৎপরতার জায়গাটা থাকবে না। পরবর্তীতে আমরা ঘটনা প্রবাহ 27 তারিখ 29 তারিখ সব মিলিয়ে নিয়ে হাইকোর্ট বলল যে বিষয়টা এখানে ইতি টানলো, অর্থাৎ এখন ছাত্র রাজনীতি করতে আর আইনগত কোনো বাধা নেই। তাৎক্ষণিকভাবে বুয়েটের ভিসি বলেছিলেন যে হাইকোর্টের নির্দেশাবলী তারা মেনে নেবেন আর কি। আমরা দেখলাম, আজকে দেখলাম বিকাল বা সন্ধ্যার দিকে দেখলাম যে বেশ কিছু ছাত্র, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা আন্দোলন সংগ্রাম করছে তারা প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি পাঠ করেছেন। তারা বলেছেন যে আইন সংস্কার করে হলেও ছাত্র রাজনীতির পথটাকে বন্ধ করে দেওয়ার জন্য। দেখুন, ছাত্র রাজনীতি করার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক রয়েছে। ব্যক্তি, আমরা তো অলওয়েজ মনে করি যে আসলে যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেন তিনি হত্যাকারী, তার দায় আসলে সংগঠন নেয় না, রাষ্ট্রের যে বিচার কাঠামো, আইনি কাঠামো, এর ভেতর দিয়ে কিন্তু বিচার বা আইনি কাঠামো হয়। বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় যে আইনি তৎপরতার মধ্য দিয়ে, তারাও কিন্তু এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ, যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। এখন দেখেন, 27 মার্চের কথা বলা হচ্ছে, আমরা দেখলাম যে বুয়েট সংবাদ মানে সাংবাদিকদের, অর্থাৎ একটি সংবাদদাতা সমিতি বা সাংবাদিক সমিতি, তার ফেসবুকে একটি বার্তা আসলে ছড়িয়ে দেওয়া হলো আর কি। আসলে ফেসবুক তো অসম্পাদিত গণমাধ্যম আর কি, এবং সেখানে তো আসলে ফেসবুকে তো আর সাংবাদিকতা করবার কোনো জায়গা নাই। আর আমরা স্পষ্টতই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাংবাদিক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সংবাদদাতা হিসেবে কাজ করে, এরাই আসলে বুয়েটকে দিক সংবাদ পরিবেশন করে থাকে। বড় বড় ঘটনা হলে, এখন যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে রেডিও, টেলিভিশন, অনলাইন বা সংবাদপত্র তাদের সিনিয়র রিপোর্টার বা স্টাফ রিপোর্টারদের মাধ্যমে সেই সংবাদ পরিবেশন করে আর কি। সেই সাংবাদিক সমিতি আসলে কারা করে, কেন কারা তারা, সে বিষয়টা স্পষ্ট হওয়ার পরেই কিন্তু আসলে তালগোল পেকে গেল এবং সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামে নেমে পড়লেন আর কি। সেই ঘটনা প্রবাহে আমরা দেখলাম যে আসলে প্রশ্ন উঠল যে এইখানে জঙ্গিবাদের আস্ফলন যারা ঘটিয়ে থাকে, হিজব তাহরির অনেক সংগঠনের এই যারা তৎপরতা রয়েছে, অর্থাৎ সেখানকার পোস্টার লিফলেট ছড়ানো হয়, বিভিন্ন বার্তা ছড়ানো হয়, সেই জায়গাতে রয়েছেন। ছাত্রলীগ যখন সেখানে প্রবেশ করলো রাতের আধারে, তখন থেকেই বলা হচ্ছে যে তাদের তৎপরতা সেই জায়গাগুলোতে। আজকে কিন্তু এর পাশাপাশি আমরা দেখলাম যে ছাত্রলীগ কিন্তু বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছেন ছাত্র রাজনীতির কেমন অবস্থা হতে পারে। বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই যদি শুরু করেন,
বা তারও আগে আপনি যদি ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সেখানে ছাত্র আন্দোলনের গৌরবজনক অধ্যায় রয়েছে এরপর আমরা 75 বা 80 8 দশক 9 দশকের যে সংগ্রাম সেই সংগ্রামেও কিন্তু আমরা দেখেছি যে আসলে ছাত্র রাজনীতির একটি গৌরবজনক অধ্যায় রয়েছে ইভেন কি আপনি স্বৈরাচারের স্বাধীনতা আন্দোলনের সময় যদি দেখেন ইউকশন নেতারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে আর কি এরপরে হয়তো তর্ক বিতর্কের জায়গাতে সেটার একটি ব্যত্যয় ঘটনা ঘটেছে ছাত্ররা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই সবচেয়ে মেধাবীরা বুয়েটে পড়ে সে বিষয়েও কোনো সন্দেহ নাই এবং মেধাবীদের ভিতরেও নেতৃত্বের স্ফুরণ ঘটতে পারে বিকশিত ধারা তৈরি হতে পারে সেখানকার হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের এই ধারাটাকে বন্ধ রাখার আসলে যৌক্তিকতার জায়গাটা কোথায় যেতে পারে একদম স্পষ্ট আপনার কাছে ফিরবো আবার অধ্যাপক ডক্টর সাদেকুল আরফিন আছেন আমরা একটু তার মন্তব্যটা একটু শুনে আসতে চাই এবং আপনার কথার রেশ ধরেই আসলে যেটি বলতে চাই অধ্যাপক ডক্টর সাদেকুল আরফিন সেটি হচ্ছে যারা সবচেয়ে মেধাবী তারাই রাজনীতিতে আসুক নেতৃত্বে আসুক সেটা নিশ্চয়ই আমাদের সবার চাওয়া তারাই নিশ্চয়ই দেশের নেতৃত্বটা সবচেয়ে ভালো দিতে পারবেন তো বুয়েটের শিক্ষার্থীরাই তো সবচেয়ে মেধাবী আমরা বলে থাকি তাহলে তারা রাজনীতিতে যদি না আসে সেটি দেশের এক ধরনের ক্ষতি কিনা আবার দেখা গেছে যে এর আগে ছাত্র দলের দু গ্রুপের গোলাগুলিতে সনি মারা গেছেন আবার মৌলবাদীরা দীপকে কুপিয়ে হত্যা করেছিল মানে নানা ঘটনা আর আবরার ফারাদের ঘটনা তো আছেই তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি সেটি যদি সেই 71-এর সাথে তুলনা করি এখনকার সেই জায়গাটায় আসলে আছে কিনা বা সামনের দিকে আসলে কি করা উচিত ধন্যবাদ আমি আমার পূর্ববর্তী বক্তার কথা শুনছিলাম উনি যথার্থই বলেছেন আসলে আমাদের দেশের আগামীতে নেতৃত্ব দিবে তো আমাদের ছাত্ররাই তো সেই ছাত্ররা যদি যখন নেতৃত্ব দিবে সেই নেতৃত্বের ক্ষেত্রে মেধাবীরা এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক আমাদের দেশে যুগে যুগে মেধাবীরা এবং একনিষ্ঠ একান্ত ছাত্র বান্ধব এবং ছাত্র কর্মী থেকে শুরু করে বিভিন্ন রকমের পেশাজীবীরাও নেতৃত্ব দিয়েছেন উনি বলছিলেন এবং আমিও বলি বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে যে ছাত্রদের যে ভূমিকা সেটা যদি 71-এর পূর্ববর্তী সময়ে দেখি যে আমাদের জাতির পিতার নেতৃত্বে মূলত ছাত্ররাই সবসময় তার পাশে ছিলেন এবং সেই জায়গাটা থেকে কিন্তু এই আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে আমাদের ছাত্রদের একটা গৌরবময় ভূমিকা রয়ে গেছে সেই জায়গাটা থেকে স্বাধীনতার এই 53 বছরে এসে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি নিয়ে অনেক রকমের নেতিবাচক কথাবার্তা আছে সেটা যে খুব একটা অমূলক তাও নয় বিগত বেশ কিছু কয়েক বছর ধরে কয়েক দশকের ছাত্র রাজনীতি যদি আমরা দেখি স্বাধীনতা পরবর্তীতে সেখানে ছাত্রদের সংগঠন যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনে অনেক নেতিবাচক কর্মকাণ্ড আছে এবং যে কারণে এক ধরনের মৌলবাদী মন মানসিকতার প্রতিক্রিয়াশীল মন মানসিকতার মানুষগুলো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে যে ছাত্র রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেয়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিলে সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে সেটা হলো স্বাধীন প্রগতিশীল বিজ্ঞান মনস্ক নেতৃত্ব গড়ে উঠবে না এই যে কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন বা উনিও বলছিল যে হলগুলোতে যে হল সংসদ বা বিশ্ববিদ্যালয়গুলো বা কলেজগুলোতে ছাত্র সংসদ এইগুলোর একটা অন্যরকম গুরুত্ব কিন্তু রয়ে গেছে দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই গণতান্ত্রিক চর্চাটা কিন্তু হচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হয় না হলগুলো সংসদ নির্বাচন হয় না সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ছাত্রদের অংশগ্রহণ অনেকটা কমে গেছে এই জায়গাগুলোর কারণে নেতৃত্বের ক্ষেত্রে কিন্তু এক ধরনের অনীহা তৈরি হয়েছে এবং নেতিবাচক মনোভাব গড়ে তুলছে অত্যন্ত সূক্ষ্মভাবে কিছু ষড়যন্ত্রকারীরা কারণ যখনই দেখবেন যে সাংস্কৃতিক নেতৃত্ব গড়ে উঠবে যখনই দেখবেন ছাত্ররা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব গড়ে উঠবে তখন সেখানে কিন্তু প্রগতিশীলতার চর্চা হবে সেখানে বিজ্ঞান মনস্কতার চর্চা হবে সেখানে মানবিকতার চর্চা হবে সেখানে দূরদর্শী নেতৃত্ব তৈরি হওয়ার একটা পথ উপায় তৈরি হবে তো সেই জায়গাগুলোকে যদি সূক্ষ্ম ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বন্ধ করে দেওয়া যায় তাহলেই কিন্তু সবচেয়ে লাভবান হয় প্রতিক্রিয়াশীল মৌলবাদী যে ভাবাদর্শের সেই গোষ্ঠীগুলো এবং সহজে তখন দেখা যায় তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে তারা তো সেই জায়গাটা থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে বিগত বেশ দশক ধরেই তো দেখছি যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে ছাত্রদের অধিকার আদায়ের বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে না
এখন একটা সময়ে আমাদের দেশে কাগজের মূল্য বৃদ্ধি পেলে, কলমের মূল্য বৃদ্ধি পেলে, এগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম হতো। আপনি এখন দেখুন ছাত্র সংগঠনগুলো কিন্তু ছাত্র অধিকার সংশ্লিষ্ট বিষয়ের থেকে এর বাইরে চলে যাচ্ছে। এই জায়গাটায় আমাদের মনে হয় রাজনৈতিক দলগুলোর এবং অভিভাবক কর্তৃক দলগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং ভেবে দেখার এবং চিন্তার সময় এসেছে যে ছাত্র রাজনীতির থেকে ছাত্র অধিকার সংশ্লিষ্ট করার জন্য তাদের কি পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। এক, আর আমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীলতা জায়গায় আছি বা তাদের একটা ভূমিকা আছে যে এই ছাত্রদেরকে যথাযথ নেতৃত্ব গড়ে তোলা, এই ছাত্রদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা, এই ছাত্রদেরকে আধুনিক প্রযুক্তি মনস্ক করে গড়ে তোলার জন্য কি পদক্ষেপগুলো নেওয়া যায়, এবং এই ছাত্রদেরকে নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা বড় ভূমিকা আছে, শিক্ষকদেরও ভূমিকা আছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে যারা আছেন, যারা উপাচার্য, যারা বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, শিক্ষকবৃন্দ, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা রয়ে গেছে। সুতরাং ছাত্র নেতৃত্ব রাজনীতি বন্ধ করে দেওয়া মানে যেটা হবে যে সমস্যা হয়েছে মাথা কেটে ফেলো, সমাধান হয়ে যাবে। এটি যারা চায় তাদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আছে, সেই সূক্ষ্ম ষড়যন্ত্র হলো যে যাতে এদেশের আপামর মানুষ যারা আগামী দিনে দেশটা গড়ে তুলবে, সেই শিক্ষিত মানুষ হোক, সেটা অর্ধশিক্ষিত মানুষ হোক বা আমাদের আপামর পেশাজীবী মানুষ হোক, তাদের চেতনাকে ভোতা করে দেয়া, তাদের চেতনাটাকে ঘুরিয়ে দেয়া, সেই জায়গাগুলোতে ষড়যন্ত্রকারীরা নানাভাবে কিন্তু সফল হয়। যেমন আপনি বলছিলেন এই বুয়েটের ঘটনাগুলোতেই সনি মারা গেছে, দীপ মারা গেছে, আবরার মারা গেছে, এই ধরনের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সুযোগগুলো অনেকগুলো নিয়েছে। একটা জিনিস আমার কাছে আশার কথা যে আশাবাদী আমি যে বর্তমান সময়ে ছাত্রলীগের নানা অপকর্ম যেগুলো করেছে সেগুলোর কিন্তু আইনগত প্রক্রিয়ায় বিচারের প্রক্রিয়ায় রয়েছে এবং বিচারও হয়েছে এবং বিচার হচ্ছেও। এই যে আপনার হত্যার পরে যার যে যাদেরকে আইনগত আইনের আওতায় এনে যে বিচার প্রক্রিয়া রয়েছে এবং ইতিমধ্যে একটা রায়ও হয়েছে এবং পরবর্তীতে আবারও বিচার প্রক্রিয়া রয়েছে, আপনি খেয়াল করে দেখুন তো বিগত সময়ে এই ছাত্র সংগঠনগুলোর কারণে যেগুলো হত্যা, যেগুলো নৃশংসভাবে মারামারি খুনাখুনি হয়েছে, এগুলোর কতটা বিচার হয়েছে, এই জায়গাগুলোতে বিচার প্রক্রিয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কথা আসলে আপনি বলছিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। সাংস্কৃতিক নেতৃত্ব দেবে কারা, প্রতিক্রিয়াশীলদের আসলে প্রতিক্রিয়াটা কি হবে বা পরবর্তীতে আসলে কি হবে দেশের, এবং ছাত্র অধিকার সংশ্লিষ্টতার কথাও বলছেন, এবং যারা ছাত্র নেতাদেরকে নেতৃত্ব দেন তাদেরও একটা ভূমিকা রয়েছে সে কথাটা উনি বলছিলেন। কিন্তু এই বিষয় নিয়ে আর আলাপ করার আসলে সুযোগ নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার বিশ্বব্যাংকের একটি রিপোর্ট নিয়ে তারা বলছে, বিশ্বব্যাংকের কথা নিয়ে, বিশ্বব্যাংক বলছে যে বছর শেষে কমবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি, অর্থাৎ বাংলাদেশের প্রবৃদ্ধি এই বছর শেষে আরও কমবে, এবং তারা বেশ কয়েকটি তথ্য দিয়েছে। একটি হচ্ছে 2023-24 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি খানিকটা কমে 5.6% হবে, এবং এটা তার পরের বছরেও থাকবে, একটু বাড়বে, সেটি হচ্ছে 5.7% হবে, অর্থাৎ 2024-25 অর্থ বছরের কথা তারা বলছে। যদিও গত অর্থ বছরে আমরা যেটি দেখেছি 2022-23 যে অর্থ বছর, সেই সময় আমরা দেখেছি যে 7.5% মানে সেটি ধারণা করা হচ্ছিল যে হবে, কিন্তু বছর শেষে 5.78% নেমেছিল। মানে সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি, দ্রব্যমূল্য তো বেড়েই গেছে, মূল্যস্ফীতি তো আমরা দেখতেই পাচ্ছি, সেই প্রসঙ্গেই আসলে আমরা কথা বলবো। কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে তো আছেনই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান টিপু, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর আহমদ আল কবির, অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান রূপালী ব্যাংক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই জনাব সাজ্জাদ আলম খান, দুঃখিত সাজ্জাদ আলম খান টিপু, আপনার কাছে আসলে তপু আপনার কাছে আসলে জানতে চাই বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। দেখেন যে বৈশ্বিক অর্থনীতির একটি সংকটাপন্ন জায়গা এখন রয়েছে, বাংলাদেশের অর্থনীতি বিশ্ব ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়। আজ বিশ্বব্যাংক এটি প্রতিবেদন প্রকাশ করেছেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, সেখানে তারা বলেছেন যে চলতি অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হবে 5.6%। সরকার যে বাজেট যখন ঘোষণা করে তখন তারা যে প্রক্ষেপণ করেছিল সেটি ছিল 7.5,
এবং প্রথম প্রান্তিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য উপাত্ত দিয়েছিল জনগণের সামনে, সেখানে বলা হয়েছিল যে প্রথম প্রান্তিকে 6% প্রবৃদ্ধি অর্জন করেছে, বাকি কিন্তু আরও 3টা কোয়ার্টার রয়েছে আর কি। আপনার বলা হচ্ছে যে উচ্চ যে মূল্যস্ফীতির হার, আমাদের যাপিত জীবনে এই যে নিত্য পণ্যের যে দাম এবং তার প্রভাব কিন্তু আমাদের যাপিত জীবনে পড়তে ইতিমধ্যে শুরু করেছেন। এই যে উচ্চ মূল্যস্ফীতির চাপ, সেই সঙ্গে তারা বলেছেন যে আমাদের বাণিজ্য ঘাটতির বিষয়, আমাদের যে মুদ্রা ব্যবস্থাপনায় যে এক ধরনের সংকট তৈরি হচ্ছে, অর্থাৎ ডলারের দাম অনেক হারে বেড়ে গেছে, এবং বৈশ্বিক আমাদের যে কোভিডকালীন সময়ের পরে যে পুনরুদ্ধার, অর্থনীতির পুনরুদ্ধারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এই সমস্ত কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে এবং সত্যিকার অর্থে সেই বাধাগ্রস্ত হচ্ছে, সেই সংকটে সেই জায়গাগুলো তো অবশ্যই রয়েছে। হয়তো সরকার যা প্রক্ষেপণ করছে সেই জায়গাতে কিন্তু নাই, আমাদের বিনিয়োগেও কিন্তু এক ধরনের স্থবিরতার জায়গাও তৈরি হয়েছে। এই সংকটাপন্ন, অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশের সমষ্টিক অর্থনীতির যে সংকট, এই সংকট কিন্তু আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু সেই সংকটের আবহাওয়া আমরা দেখি এবং সেই সংকটের কিছু কিন্তু আমাদের এখানে রয়েছে। যেমন ডলারের দামের যে অস্থিরতা, সেটা কিন্তু বিশ্বব্যাপী সেই অস্থিরতার পথ তৈরি হচ্ছে। বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশ এই যে ডলারের বিপরীতে, ডলারের বাইরে কীভাবে ব্যবসা বাণিজ্য করা যায় সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছে। বাংলাদেশ যেমন ইন্ডিয়ান রুপির সাথে ব্যবসা করতে চায়, ইয়ানের সাথে ব্যবসা করতে চায়, বাংলাদেশের আগে অন্যান্য মুদ্রার সাথে ব্যবসা করবার যে প্রবণতা সেই জায়গাগুলো রয়েছে। আমরা যদি ল্যাটিন আমেরিকাতে দেখি, সেখানকার দেশগুলোকে কিন্তু একই ধরনের প্রবণতা রয়েছে, অর্থাৎ ডলারের বাইরে স্থানীয় মুদ্রা অর্থাৎ দ্বিপাক্ষিক মুদ্রা ব্যবহার করবার সেই জায়গাগুলো রয়েছে। এখন বাংলাদেশের বেশ কিছু সমষ্টিক অর্থনীতির তো এক ধরনের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারের পদক্ষেপগুলো কি, এটা হচ্ছে বিশ্বব্যাংক তার এই আউটলুক প্রকাশ করেছে। একই দিনে আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট একটি বৈঠক রয়েছে। তারা কিন্তু বাংলাদেশের বাজেট সাপোর্ট দেওয়ার জন্য একটি ক্ষেত্রও তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতির যে ক্ষেত্র এবং সেইখানে যারা আসলে, যেমন ধরেন IMF এর কথা বলেন, আমরা তো দেখি যে IMF বাংলাদেশের অর্থনীতির প্রতিনিয়তই আসলে তার স্বাস্থ্যকে চেক আপ করছে। তার কারণটা হচ্ছে তারা বাংলাদেশকে এক ধরনের সহায়তা দিচ্ছে, বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা বিবেচনায় রেখেই কিন্তু তারা সেই সহায়তার অব্যাহত রেখেছেন। আমরা শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের উদাহরণ যদি টানি, তাহলে দেখবেন যে বাংলাদেশের অর্থনীতির মজবুত ধারা রয়েছে বলেই কিন্তু তারা নির্দ্বিধায় বা বিরোধিতায় তারা দিয়েছেন উঠে এসেছে। এবং একই সঙ্গে বাংলাদেশ এই শ্রীলঙ্কার যে জায়গাটাতে গিয়েছে সেই জায়গাটাতেও বাংলাদেশ যেতে পারেনি। হ্যাঁ, শ্রীলঙ্কার কিন্তু সেই জায়গায় মুদ্রাস্ফীতি, কিন্তু মূল্যস্ফীতির যে ধারা শ্রীলঙ্কাতে পৌঁছে গিয়েছিল সেইখান থেকে কিন্তু আমরা দেখছি যে একটি শিক্ষণীয় একটি ধারা তারা তৈরি করেছেন এবং মূল্যস্ফীতি সেই নিয়ন্ত্রণের জায়গাগুলো রয়েছে। এখন এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে ধারা, সেইটাকেই কিন্তু আসলে আপনি সমস্ত, যেমন IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেন, সবগুলো আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশের স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় অর্থনীতিবিদ, সবাই কিন্তু একটা জিনিসকে ফোকাস করবার চেষ্টা করছে যে এই মূল্যস্ফীতির যে ধারা, সেই ধারাগুলোকে আসলে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আজকে রিপোর্টে আরেকটি জিনিস বলেছেন যেটি বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছে ভাবনার বিষয় বলে আমি মনে করি। তারা বলছেন যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা যে আমরা আমাদের পাওয়ার কথা ছিল, যে সুযোগ তৈরি হওয়ার কথা ছিল, সেই সুযোগটা বাংলাদেশের, বাংলাদেশকে আসলে কাজে লাগানো সেই জায়গাটাকে তৈরি করতে হবে। এখন মূল্যস্ফীতির যে বড় সংকট, যেমন আমাদের তো অনেক পণ্যই বাইরে থেকে আনতে হয়, বাইরে থেকে আনা মানেই হচ্ছে ডলারের সাথে টাকার যে অবমূল্যায়ন হচ্ছে, তার মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বাড়তি ডলার দিয়ে, বাড়তি টাকা দিয়ে যে পণ্য কিনে আনতে হচ্ছে, তারই কিন্তু ছাপ কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে। আবার আমাদের, আমরা দেখছি যে বাজার ব্যবস্থাপনায় যে শৈথিল্য বা যে সংকট এবং ক্ষেত্র বিশেষে যে এক ধরনের অরাজকতার যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাতেও কিন্তু আমরা দেখছি যে ঘাটে ঘাটে চাঁদাবাজি অথবা পণ্য পরিবহনের মধ্যস্থতাভোগীদের যে আসলে এক ধরনের আছর পরে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য খুব বেশি সুখকর অভিজ্ঞতা কিন্তু আমরা তৈরি করতে পারিনি এখনো। এই বিষয়ে ওনার কি মতামত আমরা একটু শুনে আসি। ডক্টর আহমেদ আল কবির, আপনার কাছে আসলে জানতে চাই, 2025 বা 2024 সালে আমাদের এখনকার যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতি বলা হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে মানে পরিবেশটা সহনীয় হবে কিনা বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু যে সার্বিক অর্থনীতির যে একটা চিত্র,
একটু আগে তুলে ধরা হয়েছে, আমি এটার সাথে কোনো দ্বিমত নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা সার্বিক অর্থনীতির অবস্থা একটা পেশ করা হয়েছে। কিন্তু আমি পাশাপাশি দেখি যেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে যেটা প্রত্যাশা করা হয়েছিল 23 সালে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াবে, ওই কাজটি কিন্তু পুরাপুরি হয় নাই। যদিও আমরা ইন্টারেস্ট রেট বাড়িয়েছি বা স্মার্ট যেটা বলি আমরা যে ট্রেন্ডস অফ রেফারেন্স লেন্ডিং রেট যেটা, এইটাতেও কিন্তু যদিও আমরা বাড়িয়েছি, কিন্তু এইটা আমরা যদি পাশাপাশি দেখি, যদি আমেরিকাতে আমরা দেখব যে তারা 11 বার গত বছরে পুরা যে ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টমেন্ট করেছে, ভারত কিন্তু ঠিক পাল্টাটা করেছে, ভারত একবারেই প্রায় 250 পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট করেছে। এবং এইগুলো বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের মেজার নিয়ে ইনফ্লেশনটাকে কন্টেইন করার চেষ্টা করেছে। আমরাও মোটামুটি ভাবে রিসেন্টলি আমরা গত 1-2 মাস থেকে দেখছি যেটা হচ্ছে যে ইনফ্লেশনারি ট্রেন্ডের যে ঊর্ধ্বগতি ছিল এইটা একটু কিছুটা কন্টেইন করা হয়েছে। আমাদের এই ইনফ্লেশনই হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের মেজর চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে যদি আমরা যদি কন্টেইন করতে পারি, যেমন যে এই এই সপ্তাহেই যেটা ঘটেছে যেটা হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট রেটটিকে এটাকে আরেক দফা অ্যাডজাস্ট করে করা হয়েছে, এবং এখন মনে হচ্ছে যে 13.55 রেটে লেন্ডিং হবে এবং আমাদের প্রায় পলিসি রেট হবে 8% এর মতো, এবং কল মানি রেটও 9% এর মতো হবে। তো এই যে অবস্থা, এই অবস্থাগুলো থেকে আমরা যদি আমাদের ইনফ্লেশনের রেট ট্রেন্ডটাকে, এটা স্বাভাবিকভাবে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমবে, এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, এবং সার্বিকভাবে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাও ক্লাইমেটটাকে যদি আমরা যদি কম্পেনসেট করতে হয়, তবে একমাত্র হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস বা অন্যান্য যে আনুষঙ্গিক যেগুলো আছে এইগুলাকে কমাতে হবে, এবং এইটা একমাত্র গুড গভর্নেন্স বা আমরা যদি কিছু পজিটিভ এনভায়রনমেন্ট তৈরির জন্য কাজ করি, বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ইনস্টিটিউশন গুলা ব্যাংক গুলা, তবেই কিন্তু এটা হবে। আমাদের ব্যাংক গুলোতে যে অ্যানোমালিস চলতেছে এটা যদি চলতে থাকে, তবে কিন্তু যে একটা অবস্থা ব্যাংক গুলোর ম্যানেজমেন্টে ব্যবস্থাপনায় এটা যদি চলতে থাকে, কিন্তু আমরা কিন্তু কোনো অবস্থাতেই আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে পারবো না। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, দেখেন 2023 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে 2008-09 সাল থেকে নিয়ে কিন্তু আমরা 6% growth, 6+% growth, এবং যেটা করা হয়েছে আমি বলবো এটা সঠিক পদক্ষেপ, কিন্তু পাশাপাশি আমাদের অন্যান্য আনুষঙ্গিক যেগুলো যেগুলো বললাম যে ব্যাংকিং সেক্টরে যে অব্যবস্থা বা অন্যান্য যে যে কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য যে পরিবেশের তৈরির দরকার, সেই পরিবেশ তৈরিতে কিন্তু আমরা কিন্তু পুরোপুরিভাবে এখনো সফল নই। আমাদের যে বিজনেস সিন্ডিকেটই বলি বা বাজার ব্যবস্থাপনায় একটা অব্যবস্থাপনা দারুণ ভাবে পরিলক্ষিত হচ্ছে, এই সবগুলোকেই কিন্তু পাশাপাশি দেখতে হবে। আর আমাদেরকে যেটা যে আমরা খুব লাকি এই দিক দিয়ে বলতে হবে, যেটা হচ্ছে যে যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্সরা তারা দে আর ওয়ার্কিং ভেরি ক্লোজলি উইথ আমাদের সাথে, তারা আমাদের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করছে এবং কাজ করে এই সব পয়েন্টস গুলাকে দেখে আমরা যদি ইউনাইটেড নেশনস এর যদি প্রজেকশনও দেখি যে তারাও বলছে কিন্তু 6+% এর মধ্যেই থাকবে অ্যারাউন্ড 6 গেতে এই আগামী 2 বছরে। অতএব তারাও যে একেবারে খুব পেসিমিস্ট কথা বলতে না, আর আমি বলবো বর্তমানের যে অবস্থা বিশ্বব্যাপী অর্থনৈতিক যে অবস্থা, এই অবস্থায় যদি 5.6 বা 5.7
যদি মেনটেইন করে যদি অর্থনীতিকে আবার ফিরিয়ে আনা যায় চাকা, তবে আমার মনে হয় এটার জন্য আমাদেরকে খুব যে উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব কতটা থাকবে সেই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে জনাব সাজ্জাদ আলম খান তপু, আপনি তো আছেনই, এছাড়াও আমাদের সঙ্গে জুমে এর মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নাসিম বানু, উপ উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতে আসলে আপনার কাছে যেটি জানতে চাই, এর আগে আমরা দেখেছিলাম কুমিল্লার নির্বাচনে সেখানে সংসদ সদস্যদের এক ধরনের প্রভাব ছিল, যদিও বারবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কোনো ধরনের প্রভাব বিস্তার করবার কোনো ধরনের সুযোগ নেই। আবার একেবারে যদি বলি এটি প্রধানমন্ত্রীর নির্দেশনা, সেটিও তো বলা যায় যে তিনিও নিশ্চয়ই চান না যে উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা নিয়ম ভঙ্গ করে কোনো ধরনের প্রভাব বিস্তার করুক, কারণ ধানের শীষ বা নৌকা কোনো প্রতীকী তো এবার থাকছে না। কিন্তু তারপরেও এই ধরনের প্রভাব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম একটি আশঙ্কার কথা আজকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান তিনি জানিয়েছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন, এই আশঙ্কাটাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ অতীতে আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে সংসদ সদস্যরা যেটা করছেন যে ওনাদের প্রচারণা একটু অংশ নেওয়ার চেষ্টা করছেন অথবা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর কি। আমি মনে করি যে সংসদ সদস্যরা নির্বাচন আচরণ বিধি মেনে চলবেন, তবে হ্যাঁ, যদি সংসদ সদস্য ছাড়া অন্য কেউ উনাদেরকে স্থানীয় জনগণ বা গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা যদি প্রচারণা করেন বা পরিচয় করিয়ে দেন, এতে কিন্তু কোনো ব্যত্যয় হবে না। এবং এই ধরনের প্রচারণা এবং পরিচয় করিয়ে দেওয়ার কালচারটা কিন্তু বাংলাদেশের স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রায় শতবর্ষের কালচার আমি বলবো, যে এটা অনেক বছর ধরে এটা চলে আসছে, কারণ এটা এক ধরনের সমর্থন এবং জনপ্রিয়তাও যাচাই করা হয় বলা চলে আর কি স্থানীয় পর্যায়ে। তো এই জিনিসটা একেবারে যে নির্বাচনকে বিতর্কিত করবে বা হুমকির মুখে ফেলবে আমার এটা এখন পর্যন্ত মনে হয় না। এই জন্য যে আমরা জানি যে আওয়ামী লীগ একটা বড় দল এবং ওনারা জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু সম্মেলন করার সিদ্ধান্ত নিচ্ছেন, এটি বরঞ্চ ভালো হয় যারা স্থানীয় পর্যায়ের নেতা আছেন ওনারা একত্রিত হয়ে যদি একজন কোনো প্রার্থীকে সমর্থন করেন আর কি, যেহেতু এবার কোনো প্রতীকে নির্বাচন হচ্ছে না। আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যখন আমরা জানি যে এখন পর্যন্ত সে ধরনের শক্তিশালী কোনো বিরোধী দলের কোনো অবস্থান বা প্রচারণা কোনো কিছুই নাই, যদি সেটি হতো তাহলে দেখা যেত যে সকলে সম্মিলিতভাবে একজনকে সমর্থন করছেন এবং এই সমস্যাগুলো কিন্তু তখন থাকতো না। বাট এটি নির্বাচনকে বিতর্কিত করবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন স্বচ্ছ এবং ক্রেডিবল হবে। একটা জিনিস হচ্ছে একটা স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন করা, যেমন নির্বাচন কমিশনের দায়িত্ব, যারা নির্বাচনে অংশগ্রহণ করেন উনাদেরও দায়িত্ব, যারা প্রার্থী এবং যারা ভোটার তাদের সকলেরই দায়িত্ব, এবং সকলে মিলেই একটু যেটা ছোট সমস্যা দেখা যাচ্ছে সেটাকে সমাধান করে নেওয়াটাই ভালো, কারণ এখন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। এই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের মধ্যে ছোটখাটো কোনো ব্যত্যয়গুলো না হওয়াটাই ভালো, কারণ এই ছোটখাটো ব্যত্যয়গুলো হলে যেটি হয় যে এর মধ্যে দিয়ে দেখা গেল যে বড় বড় সমস্যাগুলো চলে আসতে পারে। সুতরাং আমি মনে করি যে ওনারা সেই জিনিসটা একটু বুঝতে পারবেন, বাট এটি নির্বাচনকে বিতর্ক করবে না বা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে না। ওনাদের এটা অনেকটাকে এখন পর্যন্ত বলা চলে যে কিছুটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মতো, যারা রাজনীতি করেন তারা অনেক সময় দেখা গেছে যে এই জিনিসগুলা মেনে চলতে পারেন না বা ওনাদের প্রকৃতিতেই নাই। ওনারা হয়তো সবসময় জনসংযোগ জনসম্পৃক্ততা পছন্দ করেন, এটি ওনাদের একটি প্রথাগত বা ট্র্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক থেকেই অনেক সময় করে ফেলেন। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন রাষ্ট্রে একটি ক্রেডিবল নির্বাচন হোক, একেবারে স্থানীয় পর্যায় থেকে চলে আসুক, নির্বাচনী কাঠামোটা সুদৃঢ় হোক, ইনস্টিটিউশনাল লিঙ্কেজ গুলো শক্তিশালী হোক, তাহলে আমরা মনে করি যে একেবারে উপজেলা পর্যায় থেকে একেবারে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এমনকি ইউনিয়ন পরিষদের নির্বাচন গুলাকেও আমাদেরকে কগনিজেন্সিতে নিয়ে আসতে হবে, যাতে আমরা সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচন করতে পারি। সেদিক থেকে সংসদ সদস্যরা কেন সকলেরই একটা 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 এমন একটা মানসিকতা থাকা উচিত যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ দিতে হবে, এটি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সকলেরই। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব সাজ্জাদ আলম খান তপু। বিষয়টাকে এরকম দাঁড়ালো কিনা যে মাঠে আওয়ামী লীগই আছে, তারাই শক্তিশালী আছে, তো তারা তো নিজেদেরকে সমর্থন করবেই, এটা কোনো বিষয়ই না, নিয়ম যাই থাকুক তাতে কিছুই আসে যায় না, নিয়ম না থাকলেও কিছু আসে যায় না,
মানে কিছুতেই কিছু আসছে যাচ্ছে না, বিষয়টা কি এরকম হয়ে দাঁড়াচ্ছে কিনা? যেমন ধরেন যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের সাহেব কিন্তু একটা বিবৃতি দিয়েছেন আজকে, এবং সেই বিবৃতিটার ভাষা যদি এরকম যে এখানে বলা হয়েছে যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ, নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রী সহ দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। বেশ ভালো কথা। এর আগে ওয়াইদুল কাদের সাহেব বলেছেন যে এমপিদেরকে উপজেলা নির্বাচনে যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার না করা হয়। গণমাধ্যমের একটি সংবাদের শিরোনাম আমি বলছি, সারিয়াকান্দিতে ছেলে এবং সোনাতলায় ভাইকে মনোনীত করেছেন ওই এলাকার স্থানীয় এমপি সাহেব আর কি, দুই উপজেলা মিলিয়ে একটি নির্বাচনী এলাকা। তার মানেটা কি হচ্ছে যে দলের নির্দেশনা এমপি সাহেবরা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না। ওই সংবাদেই বলা হয়েছে যে এই দুই উপজেলায় অন্তত আওয়ামী লীগের সমর্থক কর্মী বা শুভানন্দায় যারা রয়েছেন এরকম প্রায় 12 জন নির্বাচন করবার প্রত্যাশা ব্যক্ত করেছেন আর কি। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু আর দলীয় প্রতীকে আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দিচ্ছে না, এবং তার মানে হচ্ছে দলের কাছে এটি উন্মুক্ত হয়েছে। কিন্তু এমপি সাহেবরা কিন্তু তাদের মনোনয়ন দেওয়ার পর থেকে আসলে পিছিয়ে আসছে না, ছেলে হোক ভাই হোক বন্ধু হোক স্বজন হোক তাদের সেই মনোনয়নের প্রক্রিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে রয়েছে। এই যে এমপি সাহেবদের, আমরা জানি যে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানে স্থানীয় সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কার্যকর স্থানীয় সরকার আমরা কিন্তু খুব একটা পাচ্ছি না। সব জায়গাতেই দেখা যাচ্ছে যে এমপি সাহেবদের এক ধরনের প্রভাব বলয় রয়েছে, এটা নিয়ে নানা ধরনের অভিযোগ ওঠে এবং আসলে নানা ধরনের অভিযোগ উত্থাপিত হয়, দলের হাইকমান্ড থেকে আসলে সতর্ক করে দেওয়া হয়, তারপরেও কিন্তু সেগুলো খুব বেশি সুরাহা হচ্ছে তা নয়। এই জিনিসগুলোর আসলে সুরাহা হওয়াটা জরুরি যে এমপি সাহেবরা যদি প্রভাব বিস্তার করে তাহলে নির্বাচন কমিশন তো একটা বড় স্টেক, সেখানকার স্থানীয় জনগণ আর একটা স্টেক হোল্ডার যারা ভোট দেন তাদের ক্ষেত্রেও কি আসলে প্রভাবিত করবার সেই জায়গাটাকে তৈরি হবে কিনা। ওয়াইদুল কাদের সাহেব যে বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন অর্থাৎ ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, তার এমপি সাহেবরা কী ধরনের বক্তব্য মানে সংবাদ যে পরিবেশন হচ্ছেন সেই ব্যাপারে আমার কাছে মনে হয় যে আরও বেশি স্পষ্ট বক্তব্য দরকার, এবং এমপি সাহেবদের এই মনোনয়নের প্রক্রিয়া থেকে আসলে নিবৃত করাটাও বোধহয় খুব বেশি জরুরি। আওয়ামী লীগ কিন্তু সেই কথাটাই বারবার বলে আসছে আর কি, কিন্তু তারপরে আমরা বাস্তবে কতটা দেখতে পাবো সেটা নিয়ে প্রশ্ন আছে। সেটার জন্য আমার মনে হয় কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং আওয়ামী লীগের অনেকেই তো সরে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আসলে খুবই আগ্রহী আর কি, যারা আগ্রহ রয়েছে সেই ক্ষেত্রে যদি এমপি সাহেবরা একটা অবস্থান নেন তাহলে এমপি সাহেবের বিরোধী বলয় যারা রয়েছেন সেই যে আসলে দলের ভেতরে আসলে এক ধরনের সংকট তৈরি হবে, অন্তদ্বন্দ্ব তৈরি হবে, কোন্দল তৈরি হবে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে, দলের ঐক্য সংহতি বিনষ্ট হওয়ার সংকার জায়গা তো অবশ্যই থাকবে। হবে না একদমই সময় নেই আর এই বিষয়ে আলাপ করবার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যা ছিলেন এতক্ষণ আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র, দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।